Thank you.
মানুষের কমিশনে চলে আসবে এটা স্টেট সিদ্ধই এখন আমি মানতো তো বন্না কোয়ান্টি কোশ্চেন সূত্র তাহলে চলে আসবে এখানে আমি মানতো তো পিসি বা হচ্ছে আমাদের উপর একটা নাম্বার জানার করবে দিতে পারে লটারির মতো
যদি মিলে আপনি বাকোয়ান না মিললে তাই ঠিক আছে এরকম একটা গেম খেলি সবাই তাই না আচ্ছা এই পুরো থেকে খেলা হবে আচ্ছা
সেটা কাজ করা হচ্ছে র্যান্ডম একটা ক্লাস নিছি না, এই র্যান্ডম ক্লাসটি ইউজ করে বাসায় করবেন, ধরেন হচ্ছে আপনি একটা নাম্বার সে একটা নাম্বার জানা এড করবে, দুইটা দিয়ে দিলে আপনি উইন, আর না হলে আপনি হাউস। এটা কোন কাজ করে আপনারা করে দিতে টাইপ কাস্টিং টেকনিক
ইন্ডিজার
ইটাকেও রুট এখন কি এখানে এই রুটটা কি 3 2 তো তাই না এখন এটা কি কোন টাইপের রুট বলতে তো ইন্টিজার নিব ইন্টিজার নিলে সাপোর্ট করবে হ্যাঁ ক্যারেক্টার নিব ক্যারেক্টার নিলে তো আবার 3 সাপোর্ট করবে না তাই না জানলে না দুটার মিস করা দেখছ নাই এক্সারসাইজ ইন্টারভিউ অপশন এখান থেকে ইন্টারভিউ 1 সিলেক্ট করে সে কি হবে সেম মানি করবে কিছু সিলেক্ট করলে টপ আপ হবে কি করলে লগ আউট হবে এখন ইন্টারভিউ কি দিবে ইনিশিয়ালে 1 দিবে না হয় 2 দিবে না হয় 3
হবে কোডের মধ্যে এখন আমরা কিন্তু এখানে কোডটা আর ইউজার যে কোডটা দিবে সেটা তো সুইচের মধ্যে আসবে এখন সুইচ পেশে মিলা দেখবে যে কার্ডের সাথে ইউজার কোডের মধ্যে জমা হচ্ছে কেস আমাদের ইউজার প্রথম কি ইনপুট দেবে 1 যদি ইউজার 1 ইনপুট দেয় সে কি হবে সেটা কাবে এর মানে সাকসেস হ্যাঁ দেখাবে সাকসেস ক্লিয়ার শোনায়
বুঝতে পারছেন? করতে পারবেন সবাই? এই করার ইচ্ছা আছে নাকি? করবেন? Thank you.
Yeah.
আমাকে এরকম একটা সাইন ইউজ করতে হবে
করতে হবে সাইন অফ দা ইন্ডিয়া আছে আচ্ছা এই ইউটিউবে আছে
ইনপুট করে নিব, ইনপুট, হ্যাঁ, ঠিক
কেসে যে উপর একটা লাইন ধরা সিঙ্গুর দাবা বা কি ডট ক্যাটালিস্ট বুঝতে পারছেন জি আমাদের ক্যাটালিস্টের নাম কি লিস্ট আমরা লিস্টে একটা একটা করে ডেটা রাখবো ঠিক আছে আমরা ডেটা রাখি এখন ডেটা রাখার জন্য যে কি একটা মেথড আছে লিস্ট ক্যাটালিস্ট একটা মেথড আছে ডেটা ইনপুট করা সেটা হচ্ছে আমরা কোথায় রাখবো ডেটা তাহলে আমার রিভার্স
I'm going to go to the next one.
Thank you.
Thank you.
Thank you.
Hey, Shakir. You got the yellow box. Hey, those. Thank you.
I am not going to be able to do that.
Thank you.
Thank you.
আপনাদের মধ্যে সই করে নাই কে কে একটা সন্দেহ আছে এটা নিয়ে, দ্বিতীয়ত এটা হচ্ছে একটা
সেটা হলো আমাদের যদি ভেরিয়েবল থাকে অ্যাবাউট ইন্টিজার যে এক্সট্রা সেটা হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবল এই মেথডের বাইরে যদি কোনো ভেরিয়েবল থাকে সেটা বলে ইনস্ট্যান্স ভেরিয়েবল ঠিক আছে এই মেথডের বাইরে যদি কোনো ভেরিয়েবল থাকে আপনার ক্লাসের মধ্যে মেথডের বাইরে ক্লাসের মধ্যে কোনো ভেরিয়েবল থাকে সেটাকে কি বলে ইনস্ট্যান্স ভেরিয়েবল
একই নামে বিভিন্ন মানুষ না একই নামে বিভিন্ন মানুষ তাদের নাম সেই দুজনের নাম সেই Yeah.
Implementation for our right, I have 24 leading for right.
এগুলো করা হয়ে গেছে অ্যাডভার্টাইজ মানে যাওয়ার সব জায়গায় কথা আসছে এখন কিন্তু এই পার্টটা বলেন না সবাই বলেন নাই আচ্ছা একটা প্রজেক্টে আপনাদের বড় কি করবেন থাকে আপনাদের জন্য
তখন কিছু প্রফেশনাল স্কিল লাগে যে স্কিলগুলো না থাকলে অ্যাকচুয়ালি হ্যান্ডেল করতে পারবেন না এই জন্য ওইটা লাগবে ওই সময় কিন্তু প্রেজেন্টেশন দিতে হবে কারণ অফিসগুলো যদি ক্লিয়ার থাকে তখন কিন্তু কাজে আসবে কারণ এখানে কিন্তু তখন আমার চারটা ডেটাই থাকবে তখন আপনাদের রুমের ডেটাটা কোশ্চেন না করলেও আমরা করবো আমি কাজ কি করবো আমি যদি থাকি তো এই জায়গায় অ্যান্সার কিন্তু আমার চাই আপনারা লাইব্রেরি ডিপার্টমেন্টে আমি ফুল পিসে তো দুই দিন পরে আমি পার্টটা দেখতে পাচ্ছি
এই প্রথম প্রশ্নটি যে আপনি কেন এই অ্যাডমিট ডিপ্লোমা করতে চাইছেন বা কেন এই সেক্টরে কাজ করতে চাইছেন ম্যাক্সিমাম কিন্তু অ্যানসার দিতে পারেন না ওকে অ্যানসার দেন ভালো লাগে আমি তো করি না অ্যান্ড্রয়েডে কাজ করি অ্যান্ড্রয়েড আর ইজি জাভা বললেন না জাভা তো ইজি অ্যান্ড করার পরে হয়তো ভালো লাগে আর সবাই অ্যান্ড্রয়েড অ্যাপস ইউজ করে আর আমরা এই অ্যাপস ইউজ করি
এটা বুঝছি হ্যাঁ এই যে না তো কি আপনাদের বিষয় দরকার নাই আমরা লাগুটা কি করলাম বুঝে বুঝে দিলাম সবাই ক্লিয়ার আচ্ছা দেখেন খুব করে না মেনু কার্ডে বুঝে দিলাম এখন আরেকটা মেথড তৈরি করব তো আরেকটা মেথড দেখেন এখন পুরো ক্লিক হয় আচ্ছা একটা জিনিস দেখায়
আরে কম দেখতে করলাম হ্যাঁ ওকে একটু ভালো করে খেয়াল করে এখন এই যে আমার দ্বিতীয় মেথড দ্বিতীয় কথা চ্যাপ্টার এটা কয়টা ডাবল শিফট করে তাহলে আছে সে দেখবে কোন কনস্ট্রাক্টরটা দুইটা ভ্যালু রিসিভ করবে সেই কনস্ট্রাক্টরে চলে যাবে দুইটা ভ্যালু কোনটা রিসিভ করবে নিচেরটা না এখন সবাই বুঝতে পারছি হ্যাঁ সবাই ক্লিয়ার তো কোন সময় তো কনস্ট্রাক্টর নিয়ে কনস্ট্রাক্টর কি কনস্ট্রাক্টর ওভারলোডিং নিয়ে কোনো প্রবলেম আছে আচ্ছা কনস্ট্রাক্টর ওভারলোডিং যে রকম না তো ওভারলোডিং তো ওকে আমরা বলবো কোনটা সিঙ্গেল নাম কি সিঙ্গেল নেটওয়ার্ক সেকেন্ড নেটওয়ার্ক সিঙ্গেল অপারেটর না
হচ্ছে মাল্টি লেভেল মাল্টি লেভেল ইনহেরিটেন্স আচ্ছা লিখে রাখছে মাল্টি লেভেল ইনহেরিটেন্স এখন আপনাদের কাছে একটা কোশ্চেন কোশ্চেন হলো গড়ের ক্লাস এ ক্লাস কি এ ক্লাস এ এর সমান বৈশিষ্ট্য বি ইউ এক্স এর মধ্যে কে সি ইউ এক্স এর মধ্যে এখানে এখানে ক্যাপসুলেট করে রাখা মানে আবরণ করে রাখা মানে র‍্যাপিং করে রাখা
আপনি জল মুছে কি এত কথা বলেন সফটওয়্যার লাগবে সফটওয়্যার লাস্টের
ফ্রাইডে যে দেওয়া আছে নিয়ে নিবে অ্যান্ড্রয়েড স্টুডিও সফটওয়্যার আর হচ্ছে যে লিখে আর যে লিখে কাজ করতে হবে আশা করি টাকা করে মাল হতে হবে এই তিনটা সফটওয়্যার করতে হবে ইনস্টল করতে হবে আর অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করার পর এখানে এসডিকে আপডেট করতে হয় সেটা নিয়ে আপনারা কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করতে হয় পাবেন সুন্দর ভিডিও পাবেন ভিডিওটা দেখে থেকে অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করা শুরু করবেন কেউ আগে নিজে নিজে করে ট্রাই করেন না ভিডিও দেখে অথবা আমি রাতে ভিডিও করে দিয়ে ধরি ঠিক আছে করার চেষ্টা করবেন ওকে তাহলে অ্যান্ড্রয়েড ইন্টারফেস দেখি অ্যান্ড্রয়েড শুধু দেখে থেকে অন অ্যান্ড্রয়েড তাই না আচ্ছা এটা তো প্রবলেম এটা তো এখন ফুলি ইনস্টল হয় না আজকে কিছু কিছু প্রবলেম হচ্ছে আমাদের সফটওয়্যার একে এখন থেকে একটা থিমটা আসলাম এটা হচ্ছে অ্যাপের থিম আপনি আপনার কোন থিমে
ইনপুটটা দিবে এটা হচ্ছে অ্যান্ড্রয়েডের অনেক টিম আছে সেটা একটা নেম হচ্ছে অ্যাপ টিম ওকে এই দুটো কি কার হয় তারপরে একটা লেখা আছে মেইন অ্যাক্টিভিটি কি লেখা আছে মেইন অ্যাক্টিভিটি আমরা যখন অ্যাপ যখন ওপেন করি একটা পেজ আসে না প্রথমে যেটা প্রথমে ওপেন হয় সেটাই হচ্ছে মেইন অ্যাক্টিভিটি সেটাই হচ্ছে মেইন অ্যাক্টিভিটি তাহলে অ্যাক্টিভিটি তার থেকে মেইন অ্যাক্টিভিটি লেফটে কি লেখা আছে অ্যাক্টিভিটি লেখা আছে কি লেখা আছে অ্যাক্টিভিটি মিনস হচ্ছে আপনার প্রত্যেক কাজের এখন হচ্ছে এখন একটা স্ক্রিনে আছে স্যার একটা স্ক্রিনে আছে যখন হচ্ছে ফেসবুকে প্রথম পেজ আছে তাহলে ফুল পেজ একটা অ্যাক্টিভিটি যখন প্রোফাইলে চলে যাবে তাহলে সেটা আরেকটা অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি হচ্ছে মানে হচ্ছে পেজ বলতে পারে তখন হোম পেজ আছে একটা অ্যাক্টিভিটি প্রোফাইলে গেলে একটা পেজ চলে যাচ্ছে না সেটা আরেকটা অ্যাক্টিভিটি বুঝতে পারছেন আচ্ছা আর হচ্ছে এটা কি হচ্ছে এই অ্যাক্টিভিটি নিয়ে হচ্ছে না একটা যখন নাম হবে এটা কি এই পূর্ণ হবে সেটা হচ্ছে মেইন পেজটা পূর্ণ হবে বুঝতে পারছেন আচ্ছা Let's go.